এগুলো হলো শীতের ফুল, গ্ল্যাডিওলাসের বাল্ব, কিছুটা পেঁয়াজের মতো দেখতে। খোসা ছাড়িয়ে নেওয়ার পর এই বাল্বগুলি এরকম দেখতে হয়। এই বাল্বগুলি আমার গত বছরের বাল্ব, আমি সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। আপনারাও কিন্তু এইভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। দেখুন, এই বাল্বগুলোতে কিন্তু অল্প অল্প শিকড় দেখা যাচ্ছে এবং কিছুটা পরিমাণ কলও বেরিয়ে গেছে। এই অবস্থায় বাল্বগুলি থেকে কীভাবে আমরা চারা তৈরি করব সেটাই আজকে দেখে নেব। আপনাদের সাথে আমি সম্রাট, আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আসুন তাহলে দেখে নিই স্টেপ বাই স্টেপ কী কী করবো যাতে বাল্বগুলি থেকে সুন্দর চারা তৈরি করতে পারি। প্রথমে এরকম একটি পাত্রে বালি নিয়ে নিচ্ছি এবং বালিটাকে ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি। এইবার এই ভেজা বালির উপরে বাল্বগুলিকে বসিয়ে দেব। বাল্বগুলিকে যখন বসাবো তখন হালকাভাবে একটু বালির মধ্যে চেপে দেব। খুব একটা বেশি চাপতে যাব না, তাহলে যে শিকড়গুলো বেরিয়েছে সেগুলো কিন্তু ভেঙে যেতে পারে। একে একে আমি কিন্তু সবকটা বাল্বই এইভাবে বসিয়ে দিচ্ছি। তারপরে একটা ছায়াযুক্ত জায়গায় এই বাল্বগুলিকে রেখে দেব। কয়েকদিন পর কিন্তু এর একটা পরিবর্তন লক্ষ্য করব। দেখুন, আমি দেখাচ্ছি আপনাদের এই বাল্বগুলো তুলে কেমন শিকড় বেড়েছে। যখন বসিয়েছিলাম তখন কিন্তু অল্প শিকড় ছিল, আর এখন দেখুন শিকড় কতটা বেড়ে গেছে। আপনারা এই বাল্বগুলিকে প্রয়োজনে সরাসরি মাটিতেও লাগাতে পারেন, কিন্তু এইভাবে বালির মধ্যে রেখে যদি শিকড়ের পরিমাণটা একটু বাড়িয়ে নেন তাহলে কিন্তু চারা খুব সুন্দর হবে এবং একটিও বাল্ব কিন্তু নষ্ট হবে না। এইবার এই বাল্বগুলিকে বসানোর জন্য মাটি প্রস্তুত করে নিতে হবে। আর এখানে আমি নিয়েছি 60% বাগানের মাটি, 40% গোবর সার। তার পরিবর্তে আপনারা ভার্মিকম্পোস্ট নিতে পারেন, কিছুটা পরিমাণ নিমখোল এবং ফসফেট। তার সাথে মাটিটা হালকা করার জন্য নিয়েছি কিছুটা পরিমাণ ধানের চিটে। দেখুন, মাটিটা হাত মুঠো করার পর গুঁড়ো হয়ে যাচ্ছে, অর্থাৎ মাটিটা কিন্তু একটু ঝুরঝুরে হতে হবে। এইবার এই মাটিতেই কিন্তু বাল্বগুলিকে বসিয়ে নেব। আর এই বাল্বগুলিকে বসানোর জন্য নিয়েছি আমি এরকম একটু বড় সাইজের গ্রো ব্যাগ। তার পরিবর্তে আপনারা কোনো টবও ব্যবহার করতে পারেন। বড়টা হলে আপনারা একটি টবে দুটি বাল্ব নিতে পারেন। যেহেতু গাছগুলির ডালপালা হয় না, তাই আমি এরকম গ্রো ব্যাগই কিন্তু ব্যবহার করছি এবং খুবই ভালো হয়, প্রতিবার কিন্তু আমি করে থাকি। এইবার যে মাটিটা প্রস্তুত করে রেখেছি সেই মাটিটাই কিন্তু এই গ্রো ব্যাগের মধ্যে ভর্তি করে দেবো। আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন, তাতে কিন্তু গাছ খুব ভালো হবে। কিছুটা পরিমাণ মাটি ভর্তি করার পর মাটিটাকে এইভাবে হাত দিয়ে একটু চেপে দেবেন যাতে গ্রো ব্যাগের মধ্যে মাটিটা সুন্দরভাবে সেট হয়ে যায়। এইবার যে বাল্বগুলো নিয়েছিলাম সেই বাল্বগুলো কিন্তু একটা একটা করে বসিয়ে দেবো। এখানে আমি একটি গ্রো ব্যাগের মধ্যে একটি বাল্বই বসাবো। দেখুন কত সুন্দর শিকড় হয়েছে। আর একটা সাবধানতা অবলম্বন করতে হবে, যেন এই যে মুকুলটা বেরিয়েছে সেটা ভেঙে না যায়। যদি মুকুলটা ভেঙে যায় তাহলে কিন্তু আর এখান থেকে কোনো গাছ বেরোবে না। এই সাবধানতা কিন্তু আপনাদের নিতে হবে। এরমভাবে কিন্তু আমার বেশ কয়েকবার অনেক কটা বাল্ব নষ্ট হয়ে গিয়েছিলো। পরের বছর ছাড়া কিন্তু আর ওই বাল্বগুলো থেকে গাছ হবে না। বাল্বগুলিকে বসানোর পর যে মাটিটা রেখেছিলাম সেই মাটিটা দিয়েই কিন্তু আবার ভর্তি করে দেবো। এবং মাটিটা যখন ভর্তি করবেন একটু সাবধানে করবেন, যাতে যে কলটা বেরিয়েছে বা যে অঙ্কুরটা বেরিয়েছে সেটা যেন কোনো মতেই ভেঙে না যায়। এবং মাটিটাকে হাত দিয়ে একটু সরিয়ে সরিয়ে বাল্বটার চারপাশে মাটিগুলোকে একটু ঠেসে ঠেসে দেবেন। দেখুন, আমি কিন্তু সব কটাই বসিয়ে নিয়েছি। এবার হালকাভাবে কিন্তু একটা স্প্রেয়ারের সাহায্যে জল দিয়ে দিচ্ছি, এবং খুব বেশি কাদা কাদা করে জল দেবেন না, যতটা প্রয়োজন ততটাই কিন্তু জল দেবেন। অতিরিক্ত জল দিলে সেক্ষেত্রে শিকড়গুলো অনেক সময় পচেও যেতে পারে। এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এরপর এটাকে আপনারা ফুল সানলাইট পায় এইরকম একটা জায়গায় কিন্তু রেখে দেবেন। বাল্বগুলিকে গ্রো ব্যাগে বসানোর 7 দিন পর এরকম একটা অবস্থায় গাছগুলি এসেছে। যখন মাটি ভর্তি করেছিলাম তখন কিন্তু পুরো প্যাকেটে মাটি ভর্তি করে দিইনি, কিছুটা ফাঁকা রেখেছিলাম। কেন ফাঁকা রেখেছিলাম সেটা আমি বলছি, যে এবার এই মাটিটাকে কিন্তু একটু হালকাভাবে খুঁচিয়ে দিচ্ছি। তারপরে এই যে ফাঁকা জায়গাটা রয়েছে সেই ফাঁকা জায়গাটায় কিন্তু আবার জৈব খাদ্য সমন্বিত মাটি দিয়ে ভর্তি করে দেবো, অর্থাৎ মাটি, গোবর সার এবং কিছুটা পরিমাণ ফসফেট মিশ্রিত রয়েছে। এই মাটিটার মধ্যে যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো কিন্তু গাছের একটা চাপান সার হিসাবে কাজ করবে। আর এই বাল্বগুলি বসানোর মোটামুটিভাবে 50 থেকে 60 দিনের মধ্যে কিন্তু ফুল আসে। তাই আপনারা চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব বাল্বগুলিকে লাগানোর। আমার একটু লাগাতে দেরি হয়ে গেল, এতে ফুল আসতেও কিন্তু একটু দেরি হবে। তাই আপনারা মোটামুটি যদি সেপ্টেম্বর অক্টোবর মাসে লাগিয়ে দেন তাহলে কিন্তু আপনারা মোটামুটি ডিসেম্বর মাসে গিয়ে ফুল পেয়ে যাবেন। সব কটা গাছ বসানোর পর একটা স্প্রেয়ারের সাহায্যে কিন্তু জল দিয়ে দেবো, এবং দিনে 7 থেকে 8 ঘন্টা রোদ আসে এমন জায়গায় কিন্তু রাখবো, কারণ এই গাছ খুব রোদ ভালোবাসে। আর এই গাছে রোগ পোকার সংক্রমণ খুব একটা হয় না, অনেক সময় অগ্রভাগের পাতাগুলো পুড়ে যেতে শুরু করে।
সেক্ষেত্রে আপনারা 1 গ্রাম যে কোনো প্রকার ফাঙ্গিসাইড 1 লিটার জলে গুলে পাতায় স্প্রে করে দেবেন 15 দিন অন্তর একবার। আর এই গাছে পোকামাকড়ের সংক্রমণ খুব একটা হয় না, তাই অন্যান্য শীতের গাছে যখন কীটনাশক প্রয়োগ করবেন তখন এই গাছে একটু দিয়ে দেবেন, তাতেই কিন্তু কাজ হবে, আর তেমন বিশেষ পরিচর্যার কিন্তু প্রয়োজন হয় না। তাই আমি সবসময় বলে থাকি যে সহজ পরিচর্যার মধ্যে দিয়ে গাছ করুন, এতে গাছ অনেক ভালো হয়। অতিরিক্ত পরিচর্যা করতে গিয়ে অনেক সময় আমরা গাছের ক্ষতি করে ফেলি, সেটা কিন্তু মোটেও আমাদের কাছে ভালো নয়। আর অন্যান্য শীতের গাছের মতো এই গাছেও মাসে 2 বার পাতলা করে খোলবীজানো জল দেবেন, আর কোনো খাবার কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, তাতেই কিন্তু গাছ ভালো হবে। অতিরিক্ত খাবার দিলেই যে গাছ ভালো হবে এমন কিন্তু কোনো কথা নেই। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, নমস্কার।